আবেদন, মানুষকে তার প্রয়োজনের বেশি গুরুত্ব দিতে নেই। মানুষকে তার প্রয়োজনের বেশি গুরুত্ব দিতে নেই। প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব পেলে মানুষ নিজেকে অনেক দামি মনে করে, নিজের অবস্থান ভুলে যায়। প্রত্যেকে নিজের অবস্থান বোঝা উচিত, আমি কে এবং আমার পরিধি কতটুকু। মানুষকে সম্মান করতে হয়, সম্মান করতে গেলে মিনিমাম যোগ্যতাটুকু লাগে। যেগুলো অনেক অযোগ্য ব্যক্তি থাকে না, আর তাদেরকে হাজার বার বললেও শিক্ষা হয় না। কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেলে মানুষ অনেক দাবি মনে করে, তাদের অবস্থান ভুলে যায়, সহজে মিশলে মানুষ তাকে সস্তা মনে করে। এই জন্য উচিত যার যেমন যোগ্যতা সেই অবস্থানেই রাখা। অতি সহজে গুরুত্ব দিলে নিজের অবস্থান ভুলে যাওয়ায় চড়ে বসবে। একটা প্রবাদ আছে, পাথরকে বেশি গুরুত্ব দিলে পাথর নিজেই ভগবান ভাবতে শুরু করে, আর কিছু মানুষকে বেশি গুরুত্ব দিলে তারাও নিজেদের পাথর বানিয়ে দেয়। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, কে পিছনে বদনাম করলো, এগুলো আমার কাছে নট ইম্পর্টেন্ট। কিন্তু যে আমার মাঝে ছোটো ছোটো ভুলগুলোকে মানিয়ে নিয়ে আমার সাথে থাকে, যে খারাপ সময় আমার পাশে থাকে, সে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। নিজে ভালো তো জগৎ ভালো, এটা মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে, ততই সস্তা মনে করবে, ততই দুর্বলতা মনে করবে, ততই গুরুত্বহীন মনে করবে। তাই সবাই নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচানোর চেষ্টা করুন। এখন উপকারের কোনো দাম নেই, কেউ উপকারের উপকার স্বীকার করে না, সবাই স্বার্থপর আর বিমান। তাই তাদের সঙ্গে চলতে গেলে নিজেও স্বার্থপর বিমান হন, দেখবেন আপনারা ভালো থাকছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।